এইরকম যাদের বৈশিষ্ট্য রয়েছে তার শেষখানে বললাম যে বেশি বেশি যারা আল্লাহ পাককে স্মরণ আল্লাহ পাকের জিকির আজগার করে নারী হোক অথবা পুরুষ আল্লাহ পাকের দিনের ক্ষেত্রে নারী পুরুষের মর্যাদা সমান দিনের আমলের ক্ষেত্রে বিষয়টি ভালো করে মনে রাখবেন হয়তো স্বামী স্ত্রী মনে করেছেন যে আমি তো স্ত্রী চাইতে হ্যাঁ শ্রেষ্ঠ কারণ আমাকে আর রেজালো কৌয়া আলান নে আমাকে নেতৃত্ব দেওয়া হয়েছে বাড়ির নেতৃত্ব দেওয়া হয়েছে তাই বলে আপনার নামাজের সব বেশি আর আপনার স্ত্রীর নামাজের সব কম এটা কি আল্লাহ পুরস্কারের ক্ষেত্রে সমান বলেছেন হ্যাঁ বেশি বেশি জিকির আজকারকারী নারী আর আদালতন সকলের জন্য নারী হোক আর পুরুষ তাদের জন্য মার্জনা আল্লাহর পক্ষ থেকে প্রস্তুত আছে আর মহাপুরস্কার তাদের জন্য প্রস্তুত আছে সমান হবে। আল্লাহ পাক আপনার জিকিরে যেমন নেকি দেবেন আপনার স্ত্রীর জিকিরে ওই রকম রেখে দেবেন আপনার ছেলেদের জিকিরে যেমন নেকি দেবেন পাক আপনার মেয়েদের জিকিরে ওইরকম নেই দেবেন আপনার ছেলের তো যেমন আপনার জন্য কাজে লাগবে সমানভাবে আপনার মেয়ের তো আপনার জন্য বেশি কাজে লাগবে ওর চাইতে কম কাজে লাগবে না সুতরাং মেয়ের ক্ষেত্রে কেন এত অনিহা। মেয়ে হয়ে গেলে মনটা খারাপ হ্যাঁ মলিন হয়ে গেল চেহারা যে আমার পরপর কয়েকটা মেয়ে হয়ে গেল কেন এটা আপনার ইমানে কমজোরি আছে তকদির ইমা তকদির ইমানের ক্ষেত্রে দুর্বলতা আছে শুধু আমলে দুর্বলতা নাই তকদিরের প্রতি বিশ্বাসে দুর্বলতা আছে মনে করছেন ছেলেটা হলে বেশি কাজে আসতো হ্যাঁ মেয়েটা কাজে আসবে না কোনো দিন কি শুনেছেন কোন একটা গল্প যে মেয়েতে বাপকে মেরেছে কিন্তু ছেলে বাপকে মাকে যেখানে সেখানে মারছে জানেন নাকি এতে থেকেও শিক্ষা হয় না যে ছেলের জন্য আগ্রহী সেই ছেলে আপনাকে জুতা মারতে পারে হ্যাঁ করতে পারে কিন্তু কোন জায়গায় এইরকম খবর আজ পর্যন্ত আমি তো পাইনি যে ওকে মেয়েতে তার বাপকে মেরে দিয়েছে না মাকে মেরে দিয়েছে আল্লাফাক যেন বুঝার তৌফিক দান করেন জি এবং পাক যা আমাদের ভাগ্যে জুটিয়েছেন তাতে সন্তুষ্ট হওয়ার